যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা স্বাগতম। আমি অর্চনা রানী দাম, এসপিসি কাপুরপাড়া স্কুল ও কলেজ, বাগেরহাট সদর, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। প্রবন্ধটির নাম হচ্ছে মানব কল্যাণ। মানব কল্যাণ এই প্রবন্ধটা এই 2021 শিক্ষাবর্ষের জন্য আসছে পাঠ্যসূচিতে। আমরা এর আগে প্রবন্ধ পড়িনি, আমি যে কয়টা প্রবন্ধ হচ্ছে এই বাংলা সাহিত্যের, সাহিত্যের একটা শাখা প্রবন্ধ। আসলে প্রবন্ধ বললে আমাদের মধ্যে একটা অস্পষ্ট ধারণা থাকে যে প্রবন্ধটা কী। তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি প্রবন্ধ হচ্ছে গদ্যে লিখিত তথ্যবহুল কোনো রচনা, কিন্তু এটা ধরে নিয়েও আমরা বলতে পারি গদ্যে রচনা হলেও সবকটাকে আমরা প্রবন্ধ সাহিত্যের ভিতর ফেলতে পারি না। প্রবন্ধ হতে হলে যেমন গদ্যে লিখতে হবে, লেখককে তথ্যের অবতারণা থাকবে যা পাঠকের জ্ঞান তৃষ্ণাকে নিবৃত্ত করতে পারে। তাহলে একটা প্রশ্ন থেকে যায়, আসলে সংবাদপত্রে যে সংবাদগুলো আমরা পাই দেশ বিদেশের বা মহাকাশের, সেগুলো কি প্রবন্ধ সাহিত্যের ভিতর পড়বে? আসলে ওটা প্রবন্ধ সাহিত্য হবে না, ওটা তথ্যের তথ্য আমরা জানতে পারি ঠিকই, কিন্তু প্রবন্ধ সাহিত্যের ভিতর পড়তে হলে, প্রবন্ধ সাহিত্য হতে হলে সেটা সাহিত্য পদবাচ্য হতে হবে। সাহিত্য পদবাচ্য হতে হলে অর্থাৎ এখানে সৃজনশীল কোনো দক্ষতা থাকতে হবে। লেখক বা প্রাবন্ধিক এখানে তথ্যের সঙ্গে সঙ্গে তার সৃজনশীলতার কিছু প্রয়াস দেখাবেন। তাই আমরা সংবাদপত্রের সব সংবাদকে আমরা প্রবন্ধ সাহিত্যের ভিতর ফেলতে পারি না। তাহলে তথ্যভিত্তিক সৃজনশীলতাই যেখানে থাকবে, সৃজনশীল দক্ষতা থাকবে লেখকের, সেটাকে আমরা প্রবন্ধ হিসেবে ধরব। তো সেরূপ আজকের প্রবন্ধটা আমরা পড়ব মানব কল্যাণ। তো মানব কল্যাণ প্রবন্ধটা লিখেছেন আবুল ফজল। তো উনি জন্মগ্রহণ করেন 1903 খ্রিস্টাব্দে 1 জুলাই চট্টগ্রামের সাতকানিয়ায়। এখন এই সালে আমাদের আর একজন বিশিষ্ট কবির জন্ম, তোমাদের এভাবে মনে রাখতে পারো, হয়তো সারটা ঠিকই আছে, তারিখটা একটু রদবদল আছে। তো সেই কবির নাম কি? সেই কবির নাম হচ্ছে আমাদের পল্লীকবি জসীমউদ্দীন। তো জসীমউদ্দীনের জন্ম এবং আবুল ফজলের জন্ম একই সালে, 1903 সালে চট্টগ্রামের সাতকানিয়া। তার পিতার নাম ফজলুর রহমান। তো উনি শিক্ষাজীবন শেষ করে স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও উনি 30 বছর প্রায় কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবনে ছিলেন। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন এবং ছিলেন তিনি রাষ্ট্রপতির উপদেষ্টাও। তাছাড়া উনি সমাজ ও সমকাল সচেতন সাহিত্যিক এবং প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসাবে তিনি সমধিক খ্যাত ছিলেন। ছাত্র জীবনেই তিনি যুক্ত হন বুদ্ধির মুক্তি আন্দোলনে, অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেন মুসলিম সাহিত্য সমাজ। তো তার সাহিত্যকৃতির মধ্যে রয়েছে প্রবন্ধ সাহিত্য, যেমন সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃত জীবন, সমাজ সাহিত্য, রাষ্ট্র, মানবতন্ত্র, 21 মানে মাথা নত না করা, দিনলিপি ইত্যাদি। উপন্যাসের ভিতর রয়েছে চৌচির, রাঙা প্রভাত, গল্পগ্রন্থ রয়েছে মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা। আমরা তাকে প্রাবন্ধিক হিসাবে যতটা না চিনি,
তার থেকে ঔপন্যাসিক হিসেবে অর্থাৎ কথাশিল্পী হিসেবেও তার সমধিক খ্যাত সমধিক তিনি পরিচিত ছিলেন। তো তার মৃত্যু হয় 1983 খ্রিস্টাব্দে চৌঠা মে চট্টগ্রামে। তো আজকের যে প্রবন্ধটা নিয়ে আলোচনা করব ওটা প্রথম 1972 খ্রিস্টাব্দে মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়। তো এই প্রবন্ধ অর্থাৎ এটা একটা ছোট গল্প হলে গল্প আকারে বলে শেষ করা যায়, কবিতা হলে কিছু করা যায়। তো প্রবন্ধ মূলত হচ্ছে এর প্রতিটা বাক্য আমাদের বিশ্লেষণ করা লাগে, দেখা লাগে কি আছে। তো প্রবন্ধটা আমরা কিছু কিছু বাক্য নিয়ে আলোচনা করব। তো আসলে ওখানে প্রবন্ধের ভিতর আমাদের লেখক মানব কল্যাণ তার মতে কি সেটাই দেখিয়েছেন। সাধারণ অর্থে আমরা মানব কল্যাণ বললে বুঝতে পারি যে দিন দরিদ্রকে দান খয়রাত করাকেই আমরা মানব কল্যাণ হিসাবে দেখি। কিন্তু লেখকের মতে সেই অর্থে এখানে মানব কল্যাণ আসেনি। মানব কল্যাণ হচ্ছে মানবের কল্যাণ, অর্থাৎ সমগ্র মানব জাতির কল্যাণ সাধিত হয় যে কাজের দ্বারা, তাকেই মানব কল্যাণ বলা হয়। উনি এই প্রবন্ধে সেই ব্যাখ্যাটায় বিভিন্নভাবে দেখিয়েছেন। আমরা তার লেখা প্রবন্ধটা কিছু কিছু জায়গায় আমরা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি। মানব কল্যাণ এর শিরোনাম আমার দেওয়া নয়। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। যে কথা আলোচনায় প্রারম্ভে বলেছি যে আমরা সাধারণত দান খয়রাত করাকেই মানব কল্যাণ হিসাবে চিহ্নিত করি, কিন্তু লেখকের মতে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি। মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না। কেন মানব মর্যাদা বা মনুষ্যত্ববোধ অবমাননা করা হয়? আমরা হয়তো দিন দুঃখীকে কিছু দান দক্ষিণা দিয়ে হয়তো ভাবলাম তার কল্যাণ করলাম, কিন্তু সমগ্রভাবে চিন্তা করে দেখলে এটা তার অবমাননাই করা হয়। তাকে প্রকারান্তরে আমরা তার ব্যক্তিত্বকে জাগরিত হতে দিই না। আর যে এইটা করে সে করতে করতে ওই পেশাকে অনেক সময় বেছে নেয়। তাই আমাদের ওইভাবে মানব কল্যাণের কাজ না করে লেখক যেটা বলতে চাচ্ছেন সেই দিকে আমরা দেখি। ইসলামের নবী বলেছেন উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, উপরের হাত মানে দাতা, যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে কীভাবে প্রতিফলিত হয় তার বীভৎস দৃশ্য কার না নজরে পড়েছে। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একথা ব্যক্তির বেলায় যেমন সত্য তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য। তা উনি বলতে চাচ্ছেন যেমন আমরা একজন দীনদুঃখীকে দান বা দয়া খয়রাত এটা দেখিয়ে তাকে পঙ্গু করে দিচ্ছি, আবার আমাদের দেশ বা দেশের দিকে তাকালেও সেরকম একটা নীতি আমাদের, আমরা নিজেরা সবাই আমাদের নিজেদের জনগণ সবাই যদি কর্মোদ্যমী হই তাহলেই দেশের সফলতা আসে। আমরা যদি শুধু বিদেশি রাষ্ট্রের দিকে হাত পেতে অনুগৃহীত হওয়ার চেষ্টায় বসে থাকি তাহলে একই রকম অবস্থা দাঁড়াবে। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালনাই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয় সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। অর্থাৎ আমাদের নিজেদের যা আছে সেইটাকে আমাদের কীভাবে কাজে লাগানো যায় সেই দিকে আমাদের সকলের দৃষ্টি দিতে হবে। তাই মানব কল্যাণার্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। মনুষ্যত্বের
অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। তাহলে আমরা মানব কল্যাণ কি লেখকের ভাষায় সেটা বুঝতে পারলাম। তিনি বলছেন, উপলব্ধি ছাড়া মানব কল্যাণ ফ্রেশ দান খয়রাত আর কাঙ্গালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় যা আমাদের দেশ আর সমাজে রয়েছে। এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুড়াবার লোকেরও দেশে অভাব নেই। সত্যিকার মানব কল্যাণ হচ্ছে মহৎ চিন্তার একটা ফসল। তাহলে সত্যিকার মানব কল্যাণ যদি আমরা করতে চাই সমগ্র জনগোষ্ঠীর যাতে কল্যাণ সাধিত হয় সেটাই আমাদের দেখতে হবে। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। দুঃখের বিষয়, সে উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। তাহলে আর বলতে চাচ্ছেন দেখি লেখক, মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক মানব ধর্ম। তাই এর সাথে মানব মর্যাদা তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই? দেখতে পাই দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিনই বেড়ে চলেছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। তাহলে আসলে মানব কল্যাণ বলতে লেখক যেটা বোঝাতে চাইছেন সেটা আমরা এতক্ষণে বুঝতে পেরেছি মনে হয়। ফের সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা বারংবার নির্দেশ দিয়েছেন, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে, এমনকি সর্বজীবের হিতের কথাও বলা হয়েছে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে, নতুন পদ্ধতিতে, যা হবে বৈজ্ঞানিক, রেশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত। সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সঙ্গে। তাহলেই আমাদের সমগ্র মানব জাতির কল্যাণ সাধিত হবে, সেটাই মানব কল্যাণ হবে। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।